আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রসনা ব্যঞ্জন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই নুডলস খেতে খুবই পছন্দ করি, কিন্তু একই ধরনের নুডলসের রান্না আর ভালো লাগে না, তাই একটু ভিন্নতা আনা খুবই দরকার। আর আমি আজ সে চেষ্টাই করেছি, নুডলসের মধ্যে একটু টুইস্ট দিয়েছি, আর সেটাই শেয়ার করার জন্য আজ আমি চলে আসলাম আমার নতুন রেসিপি নিয়ে। দেরি না করে চলুন দেখে নেই এই রান্নার জন্য আমাদের কী কী উপকরণ লাগবে। আমি এখানে 2 প্যাকেট কোকোনাট নুডলস সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় 1 চামচ তেল দিয়েছি এবং 7 মতো লবণ দিয়েছি। নুডলসটা সিদ্ধ হয়ে আসার পর ছাননিতে ঢেলে পানি ছাড়িয়ে নিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। এরপরে আমি 2 কাপ পরিমাণ আলু কিউব করে কেটে নিয়ে লবণ আর একটু হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এই আলুটা আমার এই রান্নার একটু স্বাদ বাড়িয়ে তুলবে। এখন আসি আমার এই রান্নার মেইন টুইস্ট, পপকর্ন চিকেনে। এখানে আমি 3 কাপ পরিমাণ পপকর্ন চিকেন নিয়েছি 2 প্যাকেট নুডলসের জন্য। আর এই পপকর্ন চিকেনের রেসিপিটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। শুধুমাত্র এই উপকরণটির জন্যই নুডলসের স্বাদের ব্যাপক পরিবর্তন আসবে। আমরা এই রান্নায় আরও কিছু উপকরণ নিয়েছি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এবং টমেটো সস। আমি এখানে পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর টমেটো সস নিয়েছি 1 কাপ পরিমাণ। কিছু পরিমাণ রসুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে 1 কাপ পরিমাণ তেল আমরা কড়াইতে নিব। তেলটা গরম হয়ে আসলে মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ এবং ছোট ছোট করে কেটে নেওয়া রসুন আমরা তেলের মধ্যে দিয়ে দিব। নুডলস রান্নায় পেঁয়াজ এবং রসুন খুব কড়া করে ভাজবো না, এমন একটা ব্যালেন্স করে ভাজবো যাতে পেঁয়াজ এবং রসুনের ফ্লেভারটা পুরোপুরি তেলের মধ্যে চলে আসে। হালকা ব্রাউন করে ভাজলেই হয়ে যাবে। যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি 1 কাপ পরিমাণ টমেটো সস এই তেলের মধ্যে দিয়ে দিব। টমেটো সস দেওয়ার সাথে সাথে খুবই সুন্দর একটা কালার আসবে। এরপরে কেটে রাখা মরিচগুলো আমি দিব। মরিচের স্বাদটা নিজের উপর, নিজের প্রয়োজন অনুযায়ী ঝাল দিবেন। এরপরে আমি কোকোনাট নুডলসের মধ্যে এক্সট্রা যে মশলাটা থাকে সেটা কেটে এর মধ্যে দিয়ে দিব। ভালোভাবে একটু ভেজে নিয়ে পপকর্ন চিকেন এবং ভেজে রাখা আলুগুলো এর সাথে আমি মিক্সড করব। চুলার জ্বালটা আমি এই সময় কমিয়ে দিব, মাঝারি থেকে একটু কম। এখানে আরও অ্যাড করব 3 চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা দেওয়ার পরে ওই অল্প জ্বালে আমি কিছুক্ষণ এটাকে ভাজবো। এরপরে দিব 1/2 চামচের থেকে একটু কম গোলমরিচ। গোলমরিচটা একটু বুঝে শুনে দিবেন। এরপরে দিব আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো। চুলার জ্বালটা আমার কমানোই আছে। এই অবস্থায় আমি নুডলসটা খুবই ভালোভাবে আস্তে আস্তে করে সব কিছুর সাথে মিক্সড করব। তাড়াহুড়া করব না, ধীরে সুস্থে। যেহেতু চুলাটা আমার কমানোই আছে তাই চামচের সাহায্যে খুব ভালোভাবে সব কিছুর সাথে আমি নুডলসটা মিক্সড করব। যেহেতু চুলাটা জ্বালানোই আছে এই মিক্সড করতে করতেই নুডলসটা ভাজা হয়ে যাবে। আস্তে আস্তে নুডলসটা নাড়বেন এবং ভাজতে থাকবেন। আমার রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি খাওয়ার জন্য একটি প্লেটে সার্ভ করব। দেখুন কি সুন্দর লাগছে, আর স্বাদ, সুগন্ধ এবং টেস্ট যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একবারটি বাসায় ট্রাই করবেন, আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।